দেশে দেশে গণতন্ত্র হুমকির মুখে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতেরেস পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে এছাড়া গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল তা বর্তমানে অস্থির এবং উত্তেজা উত্তেজনাপূর্ণ সময়ে হুমকির মুখোমুখি এসে পড়েছে গতেরেস আরও বলেন মিথ্যা ও অপতথ্য মানুষকে বিভ্রান্ত করছে সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে এছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আস্থা সেটাও নষ্ট করে দিচ্ছে এমন মিথ্যা এবং অপতথ্য